কালো কাকের চরিত্র সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। বন্ধুরা, দেখতে খুবই কালো, চরিত্র তার ভালো। আজ ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রথমেই, কারণ হয়তো আপনার কাছে খুবই নতুন কোনো একটা বিষয় জানতে পারবেন। আর আমি চেষ্টা করব অবশ্যই ভালো কিছু শোনাবার জন্য। তবে বন্ধুরা, আমার জন্মস্থানের ভাষায় আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। মগব বাড়ি গ্রামের মানুষরা এই প্রাণীটিকে সবাই কাউয়া বলে। এই কাউয়া খুবই কালো হয়ে থাকে। এই কাউয়া একটা সময় মোবাইল যখন ছিল না তখন তার খুব সম্মান ছিল, তখন তার খুব কদর ছিল, সবাই তাকে খেতে দিত। কিন্তু মোবাইল আসার পরে এই কাউয়া বিলুপ্তর পথে। দেশ আধুনিকতার ছোঁয়া পেয়েছে আর এই কাউয়া হারিয়ে গেছে। এই কাউয়াকে বলা হতো কাক চরিত্র। কাক চরিত্র বলতে বুঝব তাদের, যখন মোবাইল ছিল না তখন বাড়ির চালে বা বাড়ির উঠানে কোনো গাছে বসে যখন ডাকতো, তখন আমার গুরুজনরা, আমার বয়োজ্যেষ্ঠরা বলতেন আজকে হয়তো বা কোথাও কোনো দুঃসংবাদ আসছে। আর দেখা যেত আসলেই সেদিন একটি দুঃসংবাদ এর খবর পাওয়া যেত। যে কোনো আত্মীয় স্বজন পরপারে চলে যাওয়া, যে কোনো দুর্ঘটনা হওয়া, আর তখনই এই কাককে, কাউয়াকে সবাই অন্যভাবে তাকে ভালোবাসত। তাকে দেখতে খুবই কালো কিন্তু তার চরিত্র খুবই ভালো। অনেক মানুষের চেয়ে এই কাউয়ার চরিত্র ভালো, হয়তো আপনার জানা নেই। এই কাউয়া দুটি দুটিতে, দুটি পাখি, দুটি প্রাণী, দুটি মানুষের একটি জোর হয়, তারা সংসার করে। আপনারা জানেন সবাই যে একটি আরেকটি মিলে দুটির মধ্যে একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়, একটি ভালোবাসার পর্যায়ে গিয়ে তাদের সুন্দর একটি সংসার হয়। তবে এই কাউয়া যদি তার সঙ্গীকে হারিয়ে ফেলে বা কোনো কারণবশত তার মৃত্যু হয় যে কোনো একজনের, তবে অন্যজন আর সঙ্গী খুঁজে না, সেইভাবেই বাকিটা জীবন পার করে দেয়। তাই বলবো এই কাউয়ার মধ্যে অনেক আদর্শ রয়েছে, তার সততা রয়েছে, তার চারিত্রিক বিষয়টা অনেক সুন্দর। তাই অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন। কাউয়ার ভিডিওটা কেমন লাগছে, মোর বরিশালের ভাষা কেমন লাগছে, মোর আঞ্চলিক ভাষায় ভিডিওটা করার চেষ্টা করছি, সবাই মোর জন্য শুভকামনা করবেন, মোর ভিডিওটা সবাই শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানাই।